ট্যুরের দ্বিতীয় দিন আমরা ভাইজাগ থেকে প্রথমে বিশাখাপত্তনম কিরান্ডুল এক্সপ্রেসের ভিস্টাডোম কোচে যাব আরাকু। তারপর ওই একই ট্রেন ধরে যাব জগদলপুর, দেখব চিত্রকূট ফলস, তিরথগড় ফলস এবং আরো বেশ কিছু স্পট। জগদলপুরে কোথায় থাকবেন আর কি কি দেখবেন জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সকাল 6:30 মধ্যেই আমরা ভাইজাগ স্টেশনের রিটায়ারিং রুম থেকে প্ল্যাটফর্মে চলে এলাম। বিশাখাপত্তনম কিরান্ডুল এক্সপ্রেস তখন অলরেডি 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ট্রেন ছাড়ার টাইম 6:45। EV1 কোচে আমাদের সিট আর EV1 কোচটা ট্রেনের একদম শেষে। গুড মর্নিং ভিউয়ার্স, ট্যুর লাভারে আবার আপনাকে স্বাগত। আমরা কিরণডুল এক্সপ্রেসে এখান থেকে চেপেছি বিশাখাপত্তনম থেকে, আমরা আরাকুতে যাব। আমরা ভিস্তাডোমে চেপেছি। ভিস্তাডোমে বিশেষত আপনারা অনেকেই জানেন, তবু আরেকবার বলে দিই, একদম পুরো বডিটাই মানে কাঁচে একদম ঘেরা এবং চেয়ারটা 180 ডিগ্রি ঘোরে। তো আমরা সেই ভিস্তাডোমে করে যাচ্ছি। কিরণডুল এক্সপ্রেসের পরপর 3টে কোচ এই ভিস্তাডোম হিসেবে ওরা দেয়, এবং পেছনটা একদম লাস্ট যে কোচটা দেখতেই পাচ্ছেন, লাস্ট কোচটা কিন্তু একদম পুরো ভিউটা দেখতে পাওয়া যায়। তো আমরা আজকে সেখানে যাচ্ছি, চল এবার কোচটা একবার দেখে নেওয়া যায়। বিশ্রাম কোচে ঢোকার মুখেই ব্যাগ রাখার আলাদা জায়গা আছে, তাই আপনাকে এখানেই ব্যাগ রাখতে হবে। এবার কোচের বাথরুমটা একবার দেখে নেওয়া যাক। আজকে এই কিরণডুল এক্সপ্রেস ছাড় দিয়ে প্রায় 1.5 ঘন্টা দেরি করে ফেলল। দুটো ছোট স্টেশন অতিক্রম করার পর ট্রেনটি টানেল এবং ব্রিজ দিয়ে পাহাড়ে উঠতে শুরু করে। বেশিরভাগ সময় ভ্যালি ট্রেনের ডান দিকে পড়ে। পাহাড়ি নদী, সবুজ উপত্যকা আর এই পথে চলতে চলতে একের পর এক টানেল আর ব্রিজ, সে এক অপূর্ব দৃশ্য। তাই আমরা বলবো আপনারা ভাইজাগ থেকে আরাকু এই ভিস্তাডোম কোচেই সফর করুন। ভাইজাগ ট্যুর নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও পাবলিশ করেছি, যারা এখনো ভিডিওটি দেখেননি তাদের বলবো আপনারা ওপরের আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। কিরণডুল এক্সপ্রেস সকাল 6:45 ছেড়ে 10:55 আরাকু পৌঁছবে। ভাড়া পড়বে 735 টাকা। টোটাল 131 কিলোমিটার ভ্রমণ করতে লাগবে 4 ঘন্টা 10 মিনিট। এই ট্রেন লাইনটি ছত্তিশগড় রাজ্যের খনিজ ভাণ্ডার থেকে বিশাখাপত্তনম বন্দরে লৌহ আকরিক নিয়ে যাওয়ার জন্য ব্রিটিশ আমলেই বিশেষভাবে তৈরি করা হয়েছিল। ভারতে বেশিরভাগ পাহাড়ি ট্রেন লাইন ন্যারো গেজ বা মিটার গেজ লাইনে চলে, তবে এই লাইনটি কিন্তু ব্রড গেজে তৈরি হয়েছে। এই লাইনের সিন্ডিগুডা স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে 996.32 মিটার উপরে অবস্থিত, আর এটি ভারতের সর্বোচ্চ ব্রডগেজ স্টেশন। এই ট্রেন লাইনটি 84টি ব্রিজ এবং 58টি টানেলের মধ্য দিয়ে গেছে। দীর্ঘতম টানেলটির দৈর্ঘ্য 520 মিটার। ভাইজাগ স্টেশন থেকে 99 কিলোমিটার দূরে বোরাগুহালু স্টেশন অবস্থিত। এখানে পৌঁছতে ট্রেনের সময় লাগে 2 ঘন্টা 55 মিনিট।
প্রচুর টুরিস্ট এই স্টেশনে নেমে স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরের বোরা গুহা দেখে আরাকু ভ্যালি সাইট সিইং শুরু করে। আমাদের প্ল্যানটা একটু অন্য। আমরা প্রথমে যাব আরাকু, তারপর আরাকু থেকে একই ট্রেনে সোজা চলে যাব জগদলপুর। আরাকু থেকে ভিস্টাডোম কোচ চেঞ্জ করে স্লিপার ক্লাসে উঠব, কারণ এই কোচ আরাকু অবধি যায়। আরাকু থেকে জগদলপুর আরো 191 কিলোমিটার, সময় লাগবে প্রায় 5 ঘন্টা 20 মিনিট। স্লিপার ক্লাসে ট্রেন ভাড়া 145 টাকা আর সেকেন্ড সিটিং এ 90 টাকা। এখান থেকে বলতে গেলে ট্রেন প্রায় ফাঁকা হয়ে যায়, তাই আপনাদের স্লিপার ক্লাসের টিকিট কাটার কোনো প্রয়োজন নেই, সেকেন্ড সিটিং টিকিট কাটলেই চলবে। আমাদের ট্রেনটি বিশাখাপত্তনম থেকে 1.5 ঘন্টা লেট করে ছাড়লেও বিকেল 4:30 ট্রেন পৌঁছে গেল জগদলপুর। জগদলপুরে তখন প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, বৃষ্টির মধ্যেই স্টেশন থেকে আমরা একটা 7-সিটার গাড়ি ঠিক করলাম। এখান থেকে আমাদের গন্তব্য চিত্রকূট ফলসের একদম পাশে ছত্তিশগড় গভর্নমেন্টের দন্ডামি লাক্সারি রিসোর্ট, জগদলপুর স্টেশন থেকে যার দূরত্ব 41 কিলোমিটার। গাড়ি ভাড়া 2000 টাকা। যেহেতু আগামীকাল আমরা চিত্রকূট ফলস দেখে জগদলপুর সাইট সিং করব, তাই ওই একই গাড়ি আগামীকালের জন্য রেখে দেওয়া হলো, কারণ দন্ডামি লাক্সারি রিসোর্ট থেকে কোনো গাড়ি কিন্তু পাওয়া যায় না। আগামীকালের জন্য গাড়ি ভাড়া পড়বে 2500 টাকা। সারাদিন আমাদের সাইট সিং করিয়ে জগদলপুর স্টেশনে ড্রপ করে দেবে। জগদলপুর থেকে দন্ডামি রিসোর্ট পৌঁছতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। অলরেডি সন্ধে হয়ে গেছে। এই বিল্ডিংটাতেই দন্ডামি লাক্সারি রিসোর্টের রিসেপশন, আর একই সঙ্গে বিরাট বড় ডাইনিং হল। এখানে এসেই আমরা রাতের ডিনার অর্ডার করে দিয়েছিলাম। রাত 10টা নাগাদ ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন বেশ সকালেই ঘুম থেকে উঠে পড়লাম। সবার আগে এই দন্ডামি লাক্সারি রিসর্টের রুম গুলো একবার দেখে নিন। রুম গুলো বেশ বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটিও বেশ বড় আর পরিষ্কার। প্রতি রুমের ভাড়া জিএসটি সহ 3500 টাকা। রুম গুলো ডাবল বেডেড, কিন্তু 3 জনকে অ্যালাউ করে। চেক ইন টাইম 2:00 আর চেক আউট টাইম 11:00। এই রুমের ব্যালকনি থেকে চিত্রকূট ফলস খুব সুন্দর করে দেখা যায়। এই দন্ডামি লাক্সারি রিসর্টের অনলাইন লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাছাড়াও এই দন্ডামি লাক্সারি রিসর্ট নিয়ে একটি আলাদা ভিডিও পোস্ট করেছি, ওই ভিডিওটিতে আরো ডিটেলস পেয়ে যাবেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ঘুম থেকে উঠে আমরা প্রথমেই হাঁটতে হাঁটতে চলে এলাম রিসর্টের সামনে ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে চিত্রকূট ফলসের সুন্দর রূপ দেখতে পাওয়া যায়। তারপর হাঁটতে হাঁটতে চললাম চিত্রকূট ফলস দেখতে। এসে পড়লাম ফলসের সামনে।
গুড মর্নিং ভিউয়ার্স, ট্যুর লাভারে আপনাকে আরেকবার স্বাগত। আমরা চলে এসেছি আজকে বস্তার জেলার জগদলপুরে, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। সামনেই হচ্ছে ভারতের নায়াগ্রা ফলস, চিত্রকূট ফলস। এই ফলসটা 95 ফিট ওপর থেকে ঝাঁপিয়ে পড়ছে জলে, ইন্দ্রাবতী নদীর থেকে সৃষ্টি এটা। এবং এখানে দেখা যায় যে তিনটে ডিভাইডেশন আছে, এই তিনটে বিভাগ নিয়েই এই জলটা পড়ছে তিনটে ভাগে, এবং অশ্বক্ষুরাকৃতির মতো দেখতে এই জিনিসটাকে। আর এটাতে এত আওয়াজ, আমরা কাল রাত্রিবেলা আমাদের রুম থেকেও এই আওয়াজটা পাচ্ছিলাম। এবং একভাবে যদি আপনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, দেখবেন ভেতরটা আপনার কেমন একটা যেন একটা মানে জলের মতো যেন মনে হচ্ছে, এরকম একটা মানে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা হচ্ছে। তো দেখলে পরে বুঝতে পারবেন, খুবই সুন্দর দেখতে এবং ভয়ঙ্কর সুন্দর। এখন বর্ষার সময়, তাই ফলসের এক সুন্দর অনবদ্য রূপ দেখতে পেলাম। এই ফলসের ভয়ঙ্কর অথচ সুন্দর রূপ বর্ষার সময় না আসলে কিন্তু দেখা যাবে না। ফলসের পাশেই রয়েছে একটি শিব মন্দির। আর মন্দিরের পাশেই নতুন তৈরি হয়েছে একটি হোটেল। আপনারা যদি চান তবে এই হোটেলেও থাকতে পারেন। হোটেলের নাম, কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সকালবেলা চিত্রকূট ফলস দেখে তারপর রিসোর্ট থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম অন্য স্পটগুলো দেখার জন্য। জগদলপুরে দেখার মতন প্রায় 12-13টি স্পট আছে, স্পটগুলোর নাম স্ক্রিনে দিয়ে রাখলাম। আমরা আজকে 5-6টা স্পট দেখব। আপনারা যদি সব স্পট দেখতে চান তবে মিনিমাম 2 দিনের প্রোগ্রাম করুন, তাহলে সব কভার হয়ে যাবে। চিত্রকূট ফলস থেকে আমরা প্রথমে যাব মেন্দ্রি ঘুমার ওয়াটারফলস দেখতে। চিত্রকূট ফলস থেকে যার দূরত্ব 11 কিলোমিটার। আমাদের আজকে বেরোতে সকাল 10টা হয়ে গিয়েছিল, তবে আমরা বলবো আপনারা অন্তত সকাল 9টার মধ্যে বেরিয়ে পড়বেন, না হলে 2-1টি স্পট বাদ পড়ে যেতে পারে। মিনিট 20-এর মধ্যেই এসে পৌঁছলাম মেন্দ্রি ঘুমার ওয়াটারফলস এর সামনে। একদিকে সবুজ উপত্যকা, অন্যদিকে 125-150 ফুট উঁচু থেকে পড়ছে এই ফলস। বর্ষার সময় ছাড়া অন্য সময় কিন্তু এই ফলসে একদমই জল থাকে না। এখান থেকে 6 কিলোমিটার দূরেই রয়েছে টামডা ঘুমার ওয়াটারফলস, কিন্তু আমরা সময়ের অভাবে ওই ফলস দেখতে আর যেতে পারিনি। মেন্দ্রি ঘুমার ওয়াটারফলস দেখে আমরা চললাম চিত্রধারা ওয়াটারফলস দেখতে। মেন্দ্রি ঘুমার ওয়াটারফলস থেকে দূরত্ব 30 কিলোমিটার। প্রায় 50 মিনিট পরে এসে পৌঁছলাম চিত্রধারা ওয়াটারফলস এর কাছে। এই চিত্রধারা ওয়াটারফলস এর এন্ট্রি ফি 50 টাকা। এক পাশে সবুজ ধানের ক্ষেত আর অন্য পাশে চিত্রধারা ফলস। এই ফলসটি খুব বেশি বড় নয়, কিন্তু দেখতে ভালো লাগবে।
এখানেও বেশ কিছু ছবি তুলে ও কিছুটা সময় কাটিয়ে তারপর চললাম তিরাৎগড় ওয়াটারফলস দেখতে। চিত্রধারা ওয়াটারফলস থেকে এর দূরত্ব 37 কিলোমিটার। তিরাৎগড় ওয়াটারফলস যাওয়ার পথেই পড়বে কাংড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। এটাই কাংড়া ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশ পথ। এখান থেকে টিকিট কেটে ও পারমিশন নিয়ে তবে প্রবেশ করতে হয় কাংড়া ভ্যালি ন্যাশনাল পার্কে। আর এই ন্যাশনাল পার্কের মধ্যেই পড়বে কুটুমসার গুহা, কৈলাস গুহা ও কাংড়াধারা ফলস। কিন্তু 16 জুন থেকে 15 অক্টোবর এই কাংড়া ভ্যালি ন্যাশনাল পার্কটি বন্ধ থাকে, তাই আমাদের আর কাংড়া ভ্যালি ন্যাশনাল পার্কটি দেখা সম্ভব হল না। প্রায় ঘন্টা খানেক পর পৌঁছে গেলাম তিরাৎগড় ওয়াটারফলসের সামনে। এই কাউন্টার থেকে টিকিট কেটে তারপর প্রবেশ করতে হয়। 6 জনের জন্য টিকিট করতে মোট 210 টাকা লাগলো। ফলসের সামনে পৌঁছতে এই গেট দিয়ে প্রায় 200টা সিঁড়ি নামতে হবে। ফলসের সামনে পৌঁছানোর পর সত্যি মনটা একদম ভরে গেল। এই ফলসটি চিত্রকূট ফলসের মতো অতটা চওড়া না হলেও সৌন্দর্যের দিক দিয়ে অবশ্যই চিত্রকূট ফলসকে কিন্তু হার মানাবে। অনেকে এই ফলসে স্নান করছে, যদিও সেটা খুব রিস্কি। এই ফলসটা সবারই এত ভালো লাগবে যে এখানে দেখতে দেখতে ঘন্টা খানেক সময় চট করেই কেটে যাবে। জগদলপুর ট্যুরে আসলে এই চিত্রকূট ফলস আর তিরাৎগড় ফলস অবশ্যই দেখবেন, মিস করবেন না কিন্তু। ফলসে ঢোকার মুখেই বেশ কিছু দোকান রয়েছে, সেখানে স্থানীয় শিল্পীদের তৈরি অনেক ধরনের শো পিস পাওয়া যায়। আপনার ইচ্ছা করলে অবশ্যই কিছু কিনে আনতে পারেন। আমরা ফলসে প্রবেশের আগেই একটা দোকানে দেশি মুরগি রান্নার অর্ডার করে গিয়েছিলাম। 700 গ্রাম ওজনের একটা মুরগি রান্না করে দেবে 600 টাকায়। আজকে উচ্ছে ভাজা, সবজি ও চিকেন দিয়ে লাঞ্চ করে রওনা দিলাম বস্তার প্যালেসের দিকে। বস্তার প্যালেসে যখন পৌঁছলাম তখন অলরেডি জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, বৃষ্টি থামার পর বস্তার প্যালেস দেখতে ঢুকলাম। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, শুধু নাম এন্ট্রি করাতে হয়। প্রাসাদটি বস্তারের রাজারা তৈরি করেছিলেন যখন প্রাচীন বস্তারের রাজধানী বারসুর থেকে জগদলপুরে স্থানান্তরিত করেছিলেন। এই রাজকীয় ভবনটি রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর হিসেবে কাজ করত। এই প্যালেসের একটি মাত্র রুমকেই মিউজিয়াম হিসেবে পরিবর্তিত করা হয়েছে এবং ট্যুরিস্টদের জন্য কেবলমাত্র এই একটি রুমেই প্রবেশের অনুমতি দেওয়া হয়। এই বস্তার প্যালেস প্রবেশের মুখেই রয়েছে দন্তেশ্বরী মন্দির। আমাদের জগদলপুর ট্যুর এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা যদি আরেকটি দিন থাকতে পারেন তবে জগদলপুরের বাদবাকি স্পটগুলো ঘুরে নিতে পারবেন। আমরা এখন যাব জগদলপুর স্টেশন, তারপর 6:30 কিরণডুল বিশাখাপত্তনম এক্সপ্রেস ধরে রাত 11টায় পৌঁছব আরাকু। পরের দিন আরাকু সাইট সিং করবো। আরাকুনের ভিডিওটি দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ট্যুর লাভারে।
সবশেষে বলি, আমাদের এই ট্রাভেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।